নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো ঐতিহ্যবাহী পুরানো দিনের এই রেসিপি ভাতের সাথে সার্ভ করার জন্য অসাধারণ চলুন দেখে নেওয়া যাক মুগ ডাল দিয়ে মাছের মাথা বানানোর ভিডিওটা প্রথমে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেব দেব কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে সোনা মুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা দানার যে ডালটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন মুগ ডাল এরকমভাবে তেলে যদি ভেজে নেওয়া হয় তাহলে স্বাদটা আলাদা রকম হয় ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে বলে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ডালটা ভেজে নেব দেখুন জলটা শুকিয়ে ডাল আর তেল আলাদা আলাদা হয়ে গেছে এবারে আমি আরেকটু লালচে করে ভেজে নেব যখন ডালটা ঠিকঠাক ভাজা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ডালটা দেখুন অনেকটা লালচে হয়েছে এবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ডালটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি দেব খানিকটা জল এবারে ঢাকা দিয়ে দুটো সিটি দেব হাই ফ্লেমে আর দুটো সিটি দেব লো ফ্লেমে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে একটা কাতলা মাছের মিডিয়াম সাইজের মাথা নিয়েছি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব ওপর থেকে ভেতর পর্যন্ত সুন্দর করে মাখিয়ে নেব যতটা সম্ভব নুন হলুদটা মাখানো হয়ে গেছে এবারে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাথাটা দিয়ে দেব মাথাটা গোটা বলে ভাজতে অনেকটা সময় লাগবে এক সাইডটা ভাজা হয়ে গেছে উলটিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব এবারে খুন্তির ডগা দিয়ে মাথাটা গুতিয়ে গুঁতিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করার পর আরেকটু ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভেজে নেব এবারে এর মধ্যে দেব পাঁচ ছটা রসুনের কোয়া থেতো করে রাখা আর দেব হাফ ইঞ্চি আদার পেস্ট ভালো করে কষিয়ে নেব আদা পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে কষানো হয়ে গেল এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর কোয়াটার চামচ চিনি মিশিয়ে নেব সব কিছু একসাথে এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা সেদ্ধ করার পর ডালের কাটা দিয়ে রেখেছিলাম ডালটাতে আমি আর একটু জল দিয়ে দেব। দেব একটা কাঁচা লঙ্কা চেরা ডালটা ফুটে উঠেছে মাছের মাথা ভাজাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নেব মাছের মাথাটা দেওয়ার পর ডালটা ভালো মতো ফুটে গেছে এবারে এর মধ্যে দেব কোয়াটার চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটা সিম করে পাঁচ মিনিট রান্না হতে দেব ডালটা কিন্তু মাঝে মধ্যেই নাড়তে হবে কারণ ডাল চট করে তলায় লেগে যায় মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানো কমপ্লিট এখন গ্যাস অফ করে দেব। দেখুন ডালটা একটু ঠান্ডা হয়েছে তাতেই থকথকে হয়ে গেছে আরও ঠান্ডা হলে আরও থকথকে হয়ে যাবে আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য